আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিদেশে যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন এ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম প্রতিদিন আয়োজিত রমজানের বিশেষ অনুষ্ঠান রমজান জিজ্ঞাসা প্রিয় দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি আপনাদের প্রশ্নগুলো থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রমজানে ফজরের নামাজের পূর্বে ঋতুবতী নারী যদি পবিত্র হন তাহলে তার করণীয় কি প্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবাদাতের জন্য মানুষের মধ্যে রয়েছে নারী এবং পুরুষ এই নারী এবং পুরুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন যথাযথ বিধান দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত যাবতীয় এবাদাত নারী পুরুষ সবার জন্যই তবে নারী এবং পুরুষের প্রাকৃতিক বিভিন্ন পার্থক্যের কারণে বিধানগুলো বিভিন্ন সময় কিছু পরিবর্তন হয়ে থাকে নারীদের জীবনে স্বাভাবিক একটি বিষয় ঋতুস্রাব এই ঋতুস্রাব বা পিরিয়ড প্রতি মাসে তিন থেকে দশ দিন হয়ে থাকে এবং এই সময়টিতে নারীগণ নামাজ পড়বেন না এবং এই নামাজগুলো কাজা করতে হবে না এবং তারা এই সময়ে রোজাও পালন করবেন না কিন্তু রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হবে যদি কোনো নারী তিনি ঋতু চলাকালীন ঋতুস্রাব চলমান অবস্থায় হঠাৎ করে দেখলেন কোনো একদিন ফজর ওয়াক্তের আগে রমজান মাসে ঋতুস্রাব বন্ধ হয়ে গেল এখানে প্রথম প্রশ্ন হলো সাহারির ওয়াক্ত থাকা অবস্থায় মানে ফজর শুরু হওয়ার আগে যদি ওনার ঋতুস্রাব বন্ধ হয়ে থাকে তাহলে তিনি যদি সম্ভব হয় দ্রুততম সময়ে তিনি কিছু সাহারি গ্রহণ করবেন এমনকি সাহারি গ্রহণ করার সুযোগ না পেলেও তিনি সেদিন অবশ্যই রোজা পালন করবেন যদি তিনি সুস্থ সক্ষম হন মানে রোজা পালনে সাহারি ছাড়াই রোজা পালন যদি তিনি সক্ষম হয়ে থাকেন এবং পরবর্তীতে তিনি গোসল করে পবিত্র হয়ে সালাদ বা নামাজ ইত্যাদি আবার ধুলো আদায় করবেন কিন্তু যদি তিনি ঋতুস্রাব চলাকালীন সাহারির ওয়াক্ত শেষ হয়ে যায় মানে ফজর ওয়াক্ত শুরু হয়ে যায় তখন যদি তিনি দেখেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ওই সময় তিনি পবিত্র হয়ে নামাজ কালাম আদায় করবেন কিন্তু সেই দিনের রোজাটি ওনার রোজা হিসাবে গণ্য হবে না তবে তিনি যদি শারীরিকভাবে সক্ষম থাকেন তাহলে পানাহার থেকে বিরত থাকবেন ওই দিন তিনি আর পানাহার করবেন না এবং তিনি এই রোজাটি কিন্তু রোজা হিসাবে গণ্য হবে না পরবর্তীতে তিনি রোজাগুলো তো পালন করবেন এবং এই দিনের জন্য আরেকটি রোজা কাজা হিসাবে বা আরেকটি রোজা এই রোজার পূরণ হিসাবে আদায় করতে হবে পাশাপাশি আমরা জানি এই পানাহারের বিষয়টি যারা রোজা রাখছেন না কোনো কারণে ওজোরের কারণে রোজা রাখতে পারছেন না তারা পানহারটি সংগোপনে করা একাকি করা শ্রেয় কোনো রোজাদারের সামনে বা মানুষ মানুষজনের সম্মুখে পানাহার না করাই উচিত ঠিক পাশাপাশি অনুরূপভাবে একজন নারী যদি রোজা রেখেছেন এবং রোজা রাখা অবস্থায় যদি ওনার ঋতুস্রাব দেখা দেয় তখন তিনি কি করবেন তিনি সেদিন রোজা আর হচ্ছে না ওনার সেদিনের রোজা এই রোজাটি উনি পরে একদিন পূরণ করে নিতে হবে এবং তিনি সেই দিনও পানাহার থেকে বিরত থাকবেন এই রোজার সম্মানে অর্থাৎ তিনি সেদিন ইফতার পর্যন্ত পানাহার করবেন না প্রিয় দর্শক শ্রোতা প্রসঙ্গত আমাদের এই কথাও জানা থাকা ভালো যে যারা রোজা রাখতে পারছেন না ঋতুবতী রমণী তারা কিন্তু ইফতার সাহারিতে সামিল হতে পারবেন এবং অন্যান্য সকল কাজে রোজাদাদের সাথে তারা যুক্ত থাকতে পারবেন তবে তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং তারা এই রোজাগুলো পরবর্তীতে আদায় করতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল নেক আমলগুলো এখলাসের সাথে করার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি